হ্যালো বন্ধুরা, আপনারা সবাই হয়তো টাইটানোবোয়া সম্পর্কে জেনে থাকবেন। টাইটানোবোয়া হচ্ছে পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় এবং ভয়ঙ্কর সাপ। এদের অস্তিত্ব সর্বপ্রথম 2009 সালে কলম্বিয়ার একটি কয়লার খনিতে পাওয়া যায়। বিজ্ঞানীরা সেখান থেকে 42 ফুট লম্বা একটি ফসিল খুঁজে পেয়েছিল। মানুষ এটা জেনে অবাক হয়ে গিয়েছিল যে আমাদের পৃথিবীতে একসময় এমন দানবাকৃতির সাপ বসবাস করত। অপরদিকে টিরেক্স ডাইনোসর যুগের সবচেয়ে ভয়ঙ্কর মাংসাশী প্রাণী ছিল। এরা প্রায় 10 কোটি বছর পূর্বে এই পৃথিবীতে বসবাস করত। হিংস্রতার দিক দিয়ে টাইটানোবোয়া এবং টিরেক্স প্রায় সমান ছিল। কিন্তু কি হতো যদি এই দুটি বিশাল আকৃতির ভয়ঙ্কর প্রাণী লড়াই করত? তাহলে কি টিরেক্স জিততে পারত, নাকি টাইটানোবোয়া টিরেক্সকে শিকার করে ফেলত? আজকের এই ভিডিওতে আমরা এই বিষয়েই আলোচনা করব। তো বন্ধুরা, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করুন। টাইটানোবোয়া বর্তমানের অ্যানাকোন্ডার মতোই দেখতে ছিল, কিন্তু আকৃতিতে এরা অনেক মোটা এবং লম্বা হতো। এখন পর্যন্ত খুঁজে পাওয়া টাইটানোবোয়ার সবচেয়ে বড় ফসিলের আকৃতি হচ্ছে 42.7 ফুট। তবে বিজ্ঞানীদের মতে এরা প্রায় 50 ফুট পর্যন্ত লম্বা হতো। এরা এদের শক্ত চোয়াল দ্বারা শিকারকে কামড়ে ধরে তার শরীরকে পেঁচিয়ে চাপ প্রয়োগের মাধ্যমে হত্যা করত এবং এরপর আস্ত গিলে খেয়ে ফেলত। টাইটানোবোয়া বড় বড় কচ্ছপ এবং কুমির শিকার করত। আপনারা জানলে অবাক হবেন যে টিরেক্স এবং টাইটানোবোয়ার মধ্যে প্রকৃতপক্ষেই লড়াই হতো, কারণ একই সময়ে পৃথিবীতে এই দুটি প্রাণীর অস্তিত্ব ছিল। আর বিজ্ঞানীরা ধারণা করেন যে কিছু কিছু ক্ষেত্রে টাইটানোবোয়া টিরেক্সকে আক্রমণ করত। বিজ্ঞানীদের গবেষণা থেকে জানা যায় টাইটানোবোয়া তার শিকারকে পেঁচিয়ে ধরে যে পরিমাণ চাপ প্রয়োগ করত তার পরিমাণ প্রতি ইঞ্চিতে 400 পাউন্ড, যার সম্বলিত ওজন 3টি আইফেল টাওয়ারের সমপরিমাণ হতো। টাইটানোবোয়া যদি তার শিকারকে একবার পেঁচিয়ে ধরে ফেলত তাহলে শিকার যত বড়ই হোক না কেন টাইটানোবোয়ার কাছ থেকে রক্ষা পাওয়া তার জন্য প্রায় অসম্ভব ছিল। অপরদিকে টিরেক্স ছিল ডাইনোসর যুগের সবচেয়ে হিংস্র শিকারী প্রাণী। খুব কম সংখ্যক প্রাণী এদের হাত থেকে রক্ষা পেত, যে কারণে এদেরকে ডাইনোসরদের রাজাও বলা হয়ে থাকে। এদের উচ্চতা হতো প্রায় 16 ফুট পর্যন্ত এবং শরীরের দৈর্ঘ্য হতো প্রায় 43 ফুট। একটি পূর্ণবয়স্ক টিরেক্সের ওজন হতো 7,000 থেকে 10,000 কেজি। এরা প্রতি ঘন্টায় 45 কিলোমিটার বেগে ছুটতে পারত, যা টাইটানোবোয়ার গতির দ্বিগুণেরও বেশি। এছাড়া টিরেক্সের একটি কামড়ের ওজন হতো প্রায় 12,800 পাউন্ড, যা পৃথিবীর ইতিহাসে সর্বোচ্চ। এদের ধারালো দাঁতগুলো 10 থেকে 15 ইঞ্চি পর্যন্ত লম্বা হতো। তাহলে টিরেক্সের গতির কারণে টাইটানোবোয়া কখনোই পালিয়ে বাঁচতে পারত না, যে কারণে বাধ্য হয়ে টাইটানোবোয়াকে টিরেক্সের সাথে লড়াই করতে হতো। লড়াইয়ের সময় টিরেক্স টাইটানোবোয়ার থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখত, কেননা খুব বেশি কাছে চলে গেলে টাইটানোবোয়া খুব সহজেই টিরেক্সকে পেঁচিয়ে ফেলতে পারত। অন্যদিকে টাইটানোবোয়া টিরেক্সকে আক্রমণ করতে গেলে টিরেক্স যদি কোনো কৌশলে তার পা দিয়ে টাইটানোবোয়াকে মাটির সাথে আঁকড়ে ধরে ফেলতে পারত, তাহলে টিরেক্সের ওজনের প্রভাবে টাইটানোবোয়ার মাথার অংশ বাজেভাবে থেতলে যেত। এছাড়া টিরেক্স যদি তার বিশাল আকৃতির ধারালো দাঁত দিয়ে 12,800 পাউন্ডের একটি কামড় টাইটানোবোয়ার শরীরের কোনো জায়গায় দিতে পারত, তাহলে টাইটানোবোয়ার বেঁচে থাকার আর কোনো সম্ভাবনাই থাকত না। কিন্তু টাইটানোবোয়া যদি তার আগেই কোনোভাবে টিরেক্সকে পেঁচিয়ে ধরতে পারত, তাহলে টিরেক্সের আর কিছুই করার থাকত না। এক্ষেত্রে টাইটানোবোয়ার 3টি আইফেল টাওয়ারের সমান প্রেশার প্রয়োগের ফলে টিরেক্সের হাড়গোড় ভেঙে যেত, আর ওই লড়াইয়ে বিজয়ী হতো টাইটানোবোয়া। যেহেতু এই দুটি প্রাণী উভয়েই একে অপরকে হারানোর ক্ষমতা রাখে, সেহেতু সঠিকভাবে এটা বলা যায় না যে এই লড়াইয়ে কে জিতবে। তো বন্ধুরা, আপনাদের মতামত কি সেটি কমেন্টে জানাতে ভুলবেন না। আর পৃথিবীর ইতিহাসে সবচেয়ে ভয়ঙ্কর ডাইনোসরদের সম্পর্কে জানতে আমাদের চ্যানেলের এই ভিডিওটি দেখতে পারেন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ধন্যবাদ।